গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। আজ হচ্ছে বুধবার আর আজকে মনসা পুজো, তো সকাল থেকে ভিডিওটা শ্যুট করতে পারিনি কারণ আমাদের এখানে যে ক্লাব আছে, যেই ক্লাবে আমার বোন আর কি ওই ওর তাইকোন্ডো শেখায়, সেই ক্লাবে মনসা পুজো হচ্ছে আর সেই ক্লাবেই দুর্গাপুজোও হয়। তোমাদের সঙ্গে আশা করছি সবটাই শেয়ার করতে পারবো। তো মনসা পুজো হচ্ছিলো, তার গান বাজছিল, সেই জন্য আমি ভিডিও অন করতে পারিনি সকাল থেকে। এখন বাজে সকাল 10টা বাজতে গেছে, হ্যাঁ 9:53 বাজে। আর আজকে ঘুম থেকে উঠেছি, একবার উঠেছি 6টায়। 6টায় উঠে শেরুকে খাইয়ে দাইয়ে লাইট অফ করে দিয়ে ফ্যান চালিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আবার। তারপরে এসে আবার একটুখানি শুয়েছিলাম 8:27, তারপরে উঠেছি ঘুম থেকে। ওই জীবিত অবস্থায় ঘুমিয়েছিলাম, বুঝতে পারছো তো, জাগা জাগা ঘুম, কারণ প্রত্যেক দিনের অভ্যাস উঠে যাওয়া 6:45, 5:30 এই টাইমে উঠে যাওয়ার অভ্যাস, তাই ওই জাস্ট পড়েছিলাম বিছানায়। তো উঠলাম, বর গেছে বাজারে, বলেছি জানি না বলেছি কি না, শ্বশুর গতকালকে সবজি বাজার নিয়ে এসেছে, করে নিয়ে এসছে, আর বর গেছে আজকে মাছ আনতে, মাছ বাজার আনতে। তো আর আমি আজকে সকালবেলা ভাত করিনি আমার জন্য, বড় তো বাড়ি থাকলে ভাত খায় না, ওই পরোটা অথবা বাড়িতে কিছু থাকলে আম দিয়ে মুড়ি দিয়ে খেয়েছে এতদিন, আজকে পরোটা আনবে। আর আমি বলতে ভুলে গেছি যে আমার জন্য একটু পরোটা এনো, কারণ আজকে আমার ভীষণ পরিমাণে পরোটা খেতে ইচ্ছা করছে। প্রত্যেক দিনই খেতে ইচ্ছা করে, নিজের পেটের জন্য খেতে পারি না, তো অনেকদিন পর আজকে খেতে ইচ্ছা করছে, জানি না আমারটা আনবে কি না। এমনি আমার জন্য একটা এক্সট্রা আনে, সেটা ভাত খাওয়ার পরে খাই, কিন্তু এমনি আমার জন্য আনে না, মানে শুধু খাওয়ার জন্য, মানে ভাত ভাত দিয়ে পরোটা খাওয়ার জন্য আনে না। তো এলে পরে বুঝতে পারবো, আমি তো বলে দিইনি আনবে না, ওকে আবার যেতে হবে, আমি ভাত করিনি, আজকে আর ভাত খাবো না, ডেলি ডেলি ভাত ভালো লাগে না। মানে কোনো সময় আমারও তো ইচ্ছে করে বলো, আমারও তো জীব, আমারও তো জীবের স্বাস্থ্য রোগগুলি অ্যাক্টিভ আছে বলো। তো একটা জিনিস দেখাই তোমাদেরকে, এই যে এতদিন গন্ধরাজ লেবু দেখিয়েছি তোমাদেরকে, এবার দেখাচ্ছি এই যে বাতাবি লেবু। আজকে সকালবেলায় এটা পেরেছে, আর পেরে বলছে যে আজকে কি এটা মাখবে, তাই বললাম হ্যাঁ মেখে দেবো। তো এই লেবুটা এনেছে, আর এই লেবু নিয়ে একটা গল্প আছে, সেটা তোমাদেরকে ছোট্ট করে বলি। বিয়ের আগে না আমাকে এরকম পাঁচখানা লেবু পাঠিয়েছিল, ঠিক আছে, ব্যাগে করে পাঁচখানা লেবু পাঠিয়েছিল, বাবা নিয়ে এসেছিলো ট্রেনে করেই দিয়ে গেছিলো, হ্যাঁ স্টেশনে দিয়ে গেছিলো, বাবা নিয়ে এসেছিলো। পাঁচটা লেবুর মধ্যে দুটো লেবু বাতাবি লেবু আমি নিজে ভেঙে খেয়ে ফেলেছি জায়গায়, সেদিন দুপুরবেলা আর ভাত খাইনি, লেবুগুলো এত মিষ্টি। তো এখন লেবু সেরকম একটা হয় না, কারণ গাছের ডালপালা ছেঁটে দিয়েছে, তারপরে গাছের বয়স হয়ে গেছে, বাতাবি লেবু খুব কম হয়, আর আগে গাছ ভরে হতো, গাছ ভরে লেবু হতো। তো যাই হোক, আজকে দুপুরবেলা এটা মাখার কথা বলেছে, বলছে তোমার তো রান্নাবান্না নেই, তুমি এটা মাখবে, আর বিকেলবেলায় কোনো কিছু মনে হয় আবদার করতে পারে। তো দেখা যাক, বিকেলবেলা দেখা যাবে, আপাতত দুপুরবেলা এটা মেখে দেবো। আর এদের খাওয়া না, মানে মেখে খাওয়া, মানে আমার শাশুড়ি মা বলো, শ্বশুর বলো, মানে বাড়িতে তিনজন আমাকে বাদ দিয়ে, শুকনো লঙ্কা পুড়িয়ে খায়, ঠিক আছে, আর সেই ফ্লেভারটা আমি নিতে পারি না, আমারটা আমি মাখবো কাঁচা লঙ্কা দিয়ে, আর ওদেরটা শুকনো লঙ্কা পুড়িয়ে মেখে দেবো। তো চলো, আর বলেছি তো, হ্যাঁ শেরুকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি আবার, শেরু ঘুমাচ্ছে আর আমি এখন চুপচাপ বসে থাকবো। তো চলো বন্ধুরা, এখন আপাতত রাখি, বড় আসার পরে তোমাদেরকে দেখাবো কি কি বাজার আসলো, ঠিক আছে। এখানে 600 গ্রামই আছে, 600 গ্রামই আছে এখানে, গিয়া দেখে আসো তুমি, আমার ওজনে গন্ডগোল লাগতেছে, হ্যাঁ মাপেই নাও, ঠিক আছে পয়সা দিতে না করছে, পয়সা দিতে হবে না, কি আমার বাজারে পাঠাবা, আমারে আমি বহুত বাজার করছি, আমি বহুত বাজার করছি, কটা দাঁত বাচ্চা আছে, চুপচাপ থাকো না তো, নতবা বুড়া হও নাই, হ্যাঁ শুধু দাঁতই পড়ছে, এমনি বুড়া হও নাই তুমি। দেখো এই যে বলেছিলাম না,
পরোটা নিয়ে এসেছে, চারটে নিয়ে এসেছে। আমি তোমাদেরকে বললাম না, একটা আমার জন্য এক্সট্রা আনে আর বরের জন্য তিনটে আনে। তা আমি বললাম আমি ভাত বসাইনি, আজকে পরোটা খাবো। বলছে দাঁড়াও তাহলে আমি একবারে নিয়ে আসি, সাইকেলটা এখন তুলবো না। আর ওদিকে আমার শেরু বাবা উঠে গেছে, আর আমার ফোন আজকে ল্যাগিং করছে, করে নে করে নে ল্যাগিং করে নে, তারপর তোকে আর ব্যবহার করব না, তখন বুঝতে পারবি আমাকে জ্বালানোর ফল। তো দেখো বন্ধুরা, এই যে চা হয়ে গেছে, আর এই যে আমার জন্য পরোটা নিয়ে এসেছে তিনটে। আমি তো ভয়েস ওভার পরে দিচ্ছি, দুটো আনলেই ভালো হতো, তিনটে খেয়ে একদম হাই ঢাই করছিল পেট। আর এদিকে এনেছে চিংড়ি মাছ, আরও দুই রকম মাছ এনেছে, যা এই দেশি দেশি পুঁটি আর শোল মাছ, সেটা ওপরে নিয়ে গেছে। শাশুড়িমা রান্না করবে পুঁটি আর শোল মাছ, ফ্রিজে রেখে দেবে কেটে। তো শোল মাছ আমি কাটতে পারি না, ঠিক আছে, তো চিংড়ি মাছটাকে বেসিনেই রাখছি, নতুবা নিচে রাখলে পিঁপড়ে ধরে যাবে। বাবা মাছ তো কম না গো, তুমি আসো একটু, অনেক মাছ। আমি গরম পটল মাংস আবার পটল চিংড়ি ডাল করুন। কই গো, আসো না একটু। এইগুলি আসার সাথে সাথে এই খোসাগুলির সঙ্গে মাছগুলি মিশাই দিল, আমি তো এতক্ষণ মিশাই নাই। দুইজনের কপিলে যেরকম অজগর হলো করে খাইয়ে দিব সব, তারপরে পেট ছুটবো ডাক্তারের কাছে নিয়ে দৌড়াদৌড়ি করতে হবে। কালকে করি নাই তো, আজকে সকাল থেকে যতটুকু হবে ততটুকু খাবো, কাজ নাই তো কি করবো। কালকে এই অর্ধেক চিংড়ি দিয়া পটল চিংড়ি করতে হয়েছিল, পিসিরা যেদিন আইবে সেদিন পটল চিংড়ি করতে হবে, মাছ পটল চিংড়ি দুইটাই রিচ হইবে দুইটা। হ্যাঁ তাই তো বললাম, মাংস পটল চিংড়ি রিচ হয়ে যাবে, দরকার নেই। শুক্রবার দিন আসলে না না, ওরা কোনো উচ্চবাচ্চই করে নাই, কেউ কোনো উচ্চবাচ্চ করে নাই, কোনো তরফ থেকে কোনো উচ্চবাচ্চ হয় নাই, আর ওই জন্যই ডেট পাল্টাইছে আশা করি, বুঝতে পারছো। চুপ করে আছে মানে ঘুমায়, ওর কথা হচ্ছে ওর সামনে থাকতে লাগবে, ও তোমার কোলে উঠবে না, খেলবে তোমার দেখতে হবে। এই আমি তো সন্ধ্যা থেকে কী করি, ওই ঘরে বসি, চাটা খাওয়া পর্যন্ত ওই ঘরেই বসি, চুপ থাকে, যেই ভিডিও করতে এই ঘরে আইলাম ব্যাস কাউয়ানি শুরু হয়ে যায়। আবার যেই আমি ভিডিও করার সময় আমার যে গলার রস পায় যে আমার কথাটা, তখন চুপচাপ থাকে, যেই চুপ হয়ে যায় আবার শুরু করে,
রাজের লোক রয়েছে। হ্যাঁ, এটা আমি খেয়াল করছি। আমি যখন ভিডিও করতে থাকি তখনও চুপ হয়ে যায়, আমার গলার আওয়াজটা পাচ্ছে। আরে হ্যাঁ, দেখো একটাও যদি পাও। জিজ্ঞাসা করলাম কেন, এতবার জিজ্ঞাসা কেন করতে হবে? আমি জানি না, না ভুল হইতে পারে না, না প্রশ্নই আসে না, স্বাস্থ্যের ব্যাপার। মাঝখান দিয়ে গরম মিলে হয়েছে, শুধু গ্যাসটা দুইবার করে আগুন ধরেছে। তাহলে পাইপ লিক ছিল, পাইপ লিক ছিল তো, এই বৃষ্টির মধ্যে আনছে, তারপর তার জন্য